ফিরে এলাম বিরতি থেকে পরম্পরা সঙ্গীতানুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন সুপ্রিয় ইয়াকুব আলী খান এবং তার সুপুত্র ইউসুফ আহমেদ খান। আমরা শুনছি কাজী নজরুল ইসলামের গান এবং আমাদের বাংলা গানের নানা দিক নিয়েও আমরা আড্ডা দিচ্ছি। ইয়াকুব ভাই, আপনার কি মনে হয় যে আপনি গান গেয়ে তৃপ্ত, কিংবা আপনি যা যেভাবে যা পেয়েছেন তাই নিয়ে আপনি খুব সন্তুষ্ট? যা পেয়েছি তা নিয়ে অবশ্যই সন্তুষ্ট বলবো, কারণ আমি এত মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়েছি সেটা আমি অবশ্যই মুগ্ধ, এবং আমি সঙ্গীত নিয়েই প্রতিষ্ঠিত বলতে গেলে সেদিক দিয়ে অবশ্যই আমি তৃপ্ত। আচ্ছা, আর এখনও আমার অনেক কিছু গানের ব্যাপারে অতৃপ্তি রয়ে গেছে। এখনও আমি প্রচুর প্র্যাকটিস করি, নিয়মিত রেওয়াজ করি, একদিনও বাদ যাবে না সেটা। এখানে আমার কোনো ফাঁকি নেই, তাহলে আমার কিছু হয়নি, সেজন্য আমি রেওয়াজ করছি। কথাটা তো তাই, আমার অপূর্ণতা রয়েছে সেটা পূর্ণ করার জন্য আমি রেওয়াজ করে যাচ্ছি। শেখার কিছু বাকি আছে, বাকি আছে, আমার গলা আরও তৈরি হওয়া দরকার, আর অপূর্ণতা আসবে এমন প্রত্যাশায়। বাহ, চমৎকার। এইরকম একটা আপনি একটা মেসেজ আমাদের সবার জন্য রাখলেন। তো এরকম গুরু এবং পিতা পাওয়াটাও তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? সত্যি, এটা আসলে আমি নিজের বাবা বলে বলে বোঝানোটা খুব কঠিন, কারণ এরকম একজন গুরু পাওয়া এবং তার থেকে বড় গুরু হিসেবে তিনি এক চুল ছাড় দেননি, এবং বন্ধুত্বের জায়গায় সন্তানকে একজন বন্ধু হিসেবে কখনো একা হতে দেননি, এরকম একজন বাবা পাওয়া শত বর্ষ না সহস্র বর্ষের সাধনার ফসল হতে পারে। সেটা খুবই ভালো কথা আমরা জানলাম। তার মানে এই জায়গায় তোমার একটা তৃপ্তি আছে, কারণ তুমি একজন সঠিক গুরু পেয়েছ, আর যেটা অনেকেই আজকাল পাচ্ছে না এবং হয়তো বুঝবেও না যে তারা কি পাচ্ছে না। সেই তো আমরা আবার একটি গান শুনবো ইউসুফের কণ্ঠে। পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে, আবার ভালোবাসার সাথ জাগে জাগে, ভালোবাসার সাথ জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে, আবার ভালোবাসার জাগে জাগে, ভালোবাসার জাগে। ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাথ যায় ধরে তারে বুকে জড়ায়, যে ফুল দলিয়া
রাত যায় ধরে তারে পক্ষে জড়ায়ে উদাসীন হিয়ায় রিঙি ওঠে অবেলায় উদাসীন হিয়ায় রিঙি ওঠে অবেলায় সোনার গধূলি লাগে আবার ভালোবাসার সার জাগে ধন্যবাদ সুধী দর্শক। আমরা আবারও যাব একটি বিরতিতে এবং এবারেই শেষ বিরতি, ফিরে আসব খুব শীঘ্রই।